আজকের সুসংবাদ হলো কাজী ইব্রাহিম সাহেবকে ছেড়ে দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন কোরআনের খাদেম, দিনের খাদেম, 1 বছর 3 মাস 19 দিন জেল দেয়া হয়েছে, মানে এই কয়দিন পার হয়ে গেছে মোটামুটি, জেল দিয়ে তারপরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আলেম ওলামা মুক্তি পাক, এটা আমরা চাই না? চাই না। আলেম ওলামা মুক্তি পাক, আমার দেশে দেখা যায় আলেম ওলামারা যখন জেলে যায়, কিছুদিন পরে যখন কোর্টে হাজিরা দিতে নিয়ে আসা হয়, তখন দেখা যায় সুস্থ মানুষটা কুঁজা হয়ে গেছে, সুজা মানুষটা কুঁজা হয়ে গেছে, যার হাতে লাঠি ছিল না হাতে লাঠি আছে, পায়ে ডান্ডা বেড়ি আছে, হাতে হ্যান্ডকাপ আছে, কিন্তু অসংখ্য নর্তকীদের হাতে দেখা যায় হ্যান্ডকাপ তো নাই, মেহেদির রং দিয়ে লাল করা। বলেন টেকেরা, যেভাবে কাজী ইব্রাহিমকে মুক্তি দেওয়া হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বলবো, একইভাবে বাংলাদেশে যত আলেম আছে কারাগারে, যত আলেম কারারুদ্ধ আছে, সকল আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে কোরআনের জন্য মুক্তি করে দিন। এই কুষ্টিয়ায় এসেছি, আমির হামজা ভাই কুষ্টিয়ার সন্তান, এই মাটির সন্তান, এই মানুষের সন্তান, মাসের পরে মাস কারারুদ্ধ রয়েছেন, দিনের পরে দিন চলে যাচ্ছে, কলিজার টুকরা দুইটা সন্তান আব্বাকে দেখতে পারে না, বলবো এই কোরআনের খাদেমকে মুক্ত করে দিন, এই কোরআনের খাদেমকে আবার কুষ্টিয়ায় ফিরিয়ে দিন, এই কোরআনের খাদেমকে আবার বাংলার জমিনটা তার কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত করে দিন। আল্লাহ আমাদের সরকারকে এবং আমাদের বিচারিক ব্যবস্থাকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। একে একে কোরআনের পাখিরা যদি মুক্তি পেয়ে যায়, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশে নিয়ামত রহমত বেড়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, যেখানে জুলুম হয় যদি মাজলুম থাকে, বিশ্ব নবীর হাদিস হলো মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, সুতরাং মাজলুমের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। মাজলুমের বাদদোয়া থেকে বাঁচার জন্যে, দেশকে বাঁচানোর জন্যে কোরআনের পাখিদের মুক্ত করে দিতে হবে, বলেন টেকেরা? কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর, কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর, রবের বাণী আর নবীজির জীবনী, যাদের কণ্ঠে বাজে কত যে মধুর, যাদের কণ্ঠে বাজে কত যে মধুর, কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর। কি এমন অপরাধ বল গো তাদের, যে অপরাধে তারা অপরাধী, মৃত্যুর আগে আর কপালে তাদের নেই কি লেখা মুখ তো আজাদি, কি এমন অপরাধ বল গো তাদের, যে অপরাধে তারা অপরাধী, মৃত্যুর আগে আর কপালে তাদের নেই কি লেখা মুখ তো আজাদি, কতটা বছর আর কোরআনের মাঠ থেকে রবে তারা দূর বহুদূর, রবে তারা দূর বহুদূর, কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর। কত জালাশ হয়ে যায় রোজ প্রতিদিন,
ভাবতে দু চোখে অশ্রু ঝরে, রঙিন এই ভুবনে রবে না কো চিরদিন, সবাইকে যেতে হবে ওই কবরে। কত জ্বালা সয়ে যায় রোজ প্রতিদিন, ভাবতে দু চোখে অশ্রু ঝরে, রঙিন এই ভুবনে রবে না কো চিরদিন, সবাইকে যেতে হবে ওই কবরে। সাড়ে তিন হাত ঘর হবে শেষ ঠিকানা, যতই তুমি হও খান বাহাদুর, যতই তুমি হও খান বাহাদুর, কোরআনের পাখিদের মুক্ত করে দাও, ছড়াতে দেশে দেশে কোরআনের সুর। বলেন আমিন। কোরআনের পাখিদের মুক্ত হোক, এটা কি চান? আজকের একটি সুখবর ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন, কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম, আজকে ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ে আলোচনা হচ্ছিল না কিছুক্ষণ আগে, আমাদের মুর্শিদ আলম মুহতারাম উস্তাদজি উনি অনেক ভালো আলোচনা করেন, আমার উস্তাদ, আমি ওনার জুতো বওয়ার যোগ্যতাও রাখি না, এত বড় একজন মানুষ এবং হৃদয়টা অনেক বড়, যাদের হৃদয় বড় তারা কখনো মানে কোনো জায়গায় তাদের অশান্তি থাকে না, যাদের হৃদয়টা অনেক প্রশস্ত এদের অশান্তি থাকে না, এদের মধ্যে সংকীর্ণ মনতা নেই যার জন্য এরা কখনো কষ্ট পায় না, আর যাদের হৃদয় ছোট সংকীর্ণ মনা তারা যে কোনো জায়গায় যেই মনে করে বড় চেয়ারটাই আমি নেই, বোঝেননি? কারণ ওর মনটা কি ছোট, অত বড় চেয়ারে উঠিছে, এরকম আছে না? নাই, ওই চেয়ারের মালিক অমুক, অমুক চেয়ারম্যান হয়েছে, অমুক মেম্বার হয়েছে, এই সংকীর্ণ মনা হওয়া যাবে? বরং একজন চেয়ারম্যান যদি তার চেয়ার ছেড়ে দিয়ে মেম্বারকে বসতে দেয়, এটা চেয়ারম্যানের উদারতা, বলেন ঠিক কি না? জামার চেম্বারে তুমি বসো, এমন উদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে যত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ছিলেন, সবাই বড় হৃদয়ের অধিকারী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে কুফায়, কুফায় যাওয়ার পথে ভৃত যে উট টেনে নিয়ে যাচ্ছে, সেই ভৃতকে অর্ধেক পথ যাওয়ার পরে যাইতে হবে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার, 20 কিলোমিটার পথ, 10 কিলোমিটার যে উট থেকে নেমে কয় এখন তুমি ওঠো আমি টানবো, কয় এটা কোনো কথা? কয় না না এটা তো হবে না, কারণ তুমি ভৃত, উট টেনে এনেছো অর্ধেক, আমি অর্ধেক টানতে চাই পরকালের ময়দানে, তুমিও মানুষ আমিও মানুষ, পরকালের ময়দানে আমি দায়ী হইতে চাই না, আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় আসামি রূপে দাঁড়াতে চাই না। কি করলেন? নিজে টেনে নিয়ে চলে গেলেন আরো 10 কিলোমিটার। যখন মজলিসে পৌঁছালেন, সবাই উটের উপরের ব্যক্তিকে নিয়ে টানাটানি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তখন তো আর ভিডিও ক্যামেরা ছিল না, ছিল তখন ভিডিও ছিল ছিল না, তখন মানুষ চেনার তো কোনো উপায় ছিল না, যখন দেখবে তখন বুঝবে। তো ওই সবাই ভৃতকে নিয়ে টানাটানি করে, এ ঘটনা সবার জানা আছে, যখন ভৃতকে নিয়ে টানতেছে, ভৃত বলতেছে আমি না ওমর, ওমর হলেন যিনি রশি টানতেছে, কয় কৌ কি রশি টানছে ওমর? বললো হ্যাঁ উনি এরকমই ইনসাফকারী। সুবহানাল্লাহ, বলবেন না এরকম উদার হওয়ার দরকার আছে না? নাই। কিন্তু আমাদের মধ্যে সংকীর্ণ মনতা, আমরা যখন যে ক্ষমতায় থাকি পাশে যে থাকে তারে কত রকম নির্যাতন করা যায় সব চেষ্টা করে যায়, বলেন ঠিক কি না? যখন যে থাকে চেয়ারে তখন সে থাকে গিয়ারে, এত গিয়ার ভুলেই যায় যে কোনো এক সময় গিয়ার ফেল করতে পারে। গিয়ার ফেল করার ভয় আছে না? নাই। গিয়ার ফেল হইতে পারে না? পারে না। সে যেই ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ নয়, জামাতও যদি ক্ষমতায় আসে, যদি গিয়ার বেশি মারে গিয়ার ফেল হবে না? হবে না।